আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ তাহির হোসেন। আজকে আমরা উপস্থিত হয়েছে মুন্সিগঞ্জের সুনামগঞ্জ যে কিন্ডারগার্টেন স্কুলটি রয়েছে, ব্লিয়েন্ট কেজি ক্যাডেট কেজি স্কুল, সেই স্কুল থেকে আমরা উপস্থিত হয়েছি। এখানে চলছে পিঠা উৎসব, বাচ্চারা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে তাদের গার্জিয়ানদের সাথে এখানে এসে স্টল খুলেছে এবং সেই স্টোরে চলছে পিঠা উৎসবের বেচা কেনা এবং কে কত টাকা বিক্রি করলো আজকে আপনার এবং কোন বাচ্চা কি রকম পিঠা বানিয়ে নিয়ে এসছে তা আমরা আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো এবং তাদের কাছে শুনবো যে আসলে তারা কত টাকা বিক্রি করলো বা তাদের বেচা কেনা কিরকম। দর্শক, এখন আমরা যে দোকানটিতে আছি, তোমার স্টোরের নাম কি? মন্তাহিনা স্টোর। এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমি থ্রিতে পড়ি। থ্রিতে পড়ো। আজকে এখানে কি কি পিঠা আনছো তুমি? আমি আপেল পিঠা, তারপরে শুটকির ভাবাপুলি পিঠা, ঠক পিঠা, বধুয়া পাটিসাপটা পিঠা, চালতা ফুল পিঠা, বিস্কুট পিঠা, দোলনা পিঠা, ভিজা পিঠা, সুজির রসপুরি পিঠা, জামাই পিঠা, নারকেল পুরি পিঠা। দর্শক, আমরা দেখতে পেলাম যে তার কাছ থেকে শুনলাম যে পিঠার যে নামগুলো আছে সেগুলো তারা বলছে, তার মুখ থেকে শুনলাম এবং পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং সেগুলো খুব সুন্দর ভাবে তারা স্টোরটি সাজিয়েছে। এবং আজকে কত টাকা বিক্রি করলে তুমি? এখনো গণনা হয়নি। কত? 2-3 হাজার হবে? না, আরো বেশি? না। দর্শক, সে তার এখনো গণনা হয়নি, সে কত টাকা বিক্রি করেছে। পরের স্টোরটিতে আমরা একটু দেখবো যে এখানে আসলে কি কি আছে। স্টোরের নাম কি? আপনার স্টোরের নাম কি? এইখানে কি কি পিঠা আছে? এখানে আছে ঝিনুক পিঠা, ফুল পিঠা, মিষ্টি ফুলের পিঠা, মাংস পিঠা, আরো আছে বিবিখানা পিঠা, পাটিসাপটা পিঠা। শুধুমাত্র আনন্দের জন্য, তবে এখানে আসলে সবাই সবাইকে খাওয়াচ্ছে এবং সব স্কুলের বাচ্চারাই কিন্তু এখানে, অন্য কোন লোক নেই। তোমার দোকানের নাম কি? তোমার কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো। তুমি কি কি পিঠা বানিয়ে আনছো? পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, বিবিখানা পিঠা। আজকে কত টাকার মতো বিক্রি করলে? 100 টাকা বিক্রি করছো? আপনারা শুনছিলেন সেগুলো তো 100 টাকা অলরেডি বিক্রি করে ফেলেছে। আমরা পরের যে দোকানটি রয়েছে এখানে অনেকগুলো পিঠা দেখা যাচ্ছে, আমরা সেই পিঠার দোকানটিতে দেখছি। এবং কোন ক্লাসে পড়ে? তোমার নাম কি? শীতে। আমার নাম উম হালিমা। তুমি আজকে কি কি পিঠা বানিয়ে আনছো? সন্দেশ পিঠে, পাপা পিঠা, বিবিখানা, চিতই পিঠা, মুখশি পিঠা, নারিকেল পিঠা, পুলি পিঠা, দুধ পুলি। কত টাকা বিক্রি করলে আজকে? 300 টাকা। 300 টাকা বিক্রি করছে। দর্শক, সে কিন্তু অলরেডি 300 টাকা বিক্রি করে ফেলেছে। আমরা দেখছি যে আসলে আরো কিছু দোকান রয়েছে এখানে, আমরা আরো দোকান আছে, সবকটি দোকান আপনাদেরকে দেখাবো। এবং এখানে চলছে যে আরো একটি দোকান। আর তোমার দোকানের নাম কি? আবার বলো। আতিফ স্টোর। কি কি পিঠা আনছো আজকে? আজকে আমি নানা ধরনের পিঠা এনেছি, যেমন তেলের পিঠা, দুধ, চিতই পিঠা, তারপর চিতই পিঠা, তারপর ফুল পিঠা, তারপর ভাপা পিঠা, আর হলো পাটিসাপটা পিঠা। কত টাকা বিক্রি করলে? এখনো গোনা হয়নি। দর্শক, তারা ছোট ছোট বাচ্চারা যারা এই স্কুলে শিক্ষার্থী রয়েছে তারাই এই পিঠাগুলো বানিয়ে তাদের গার্জেনরা দিয়ে এসেছে। আসলে তারা কিন্তু এখানে বিক্রি করছে, বিভিন্ন পিঠাগুলো এখানে বিক্রি করা হচ্ছে এবং এই দোকানের প্রায় মনে হয় শেষ হয়ে গেছে। আপনি তোমার স্টোরের নাম কি? মেহজাবিনস কিচেন। তুমি আজকে কি কি পিঠা বানিয়ে নিয়ে আসছো এখানে? সবগুলি বলো। পাটিসাপটা পিঠা, চিপ পিঠা, চিপস পিঠা, নাড়ু, চিকেন রোল, পুডিং। কত টাকা বিক্রি করলে?
বলে 2000 টাকা 2000 টাকা সবার থেকে বেশি বিক্রি করছেন আপনি হ্যাঁ দর্শক আমরা পরের যে পিঠাগুলো রয়েছে সেখানে আমরা যাব এবং আস্তে আস্তে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি অলরেডি এখানে সকল পিঠা কিন্তু বিক্রি করা শেষ আর কি কি পিঠা আমাদের পিঠা শেষ আমাদের পিঠা সব বিক্রি হয়ে গেছে এখন শুধু এই পিঠা আছে কি পিঠা এটা এটা হচ্ছে দুধ পপকর্ন আর এটা হচ্ছে হলো চিরুনি পিঠা আর আমাদের পাটি সাপটা তাহলে পিঠা শেষ হয়ে গেছে আর এটা হলো মালাই রোল আসলে আমাদের কয় টাকা বিক্রি করলেন ভাই বিক্রি করি না সবাইকে ফ্রিতে খাওয়াই দিছি সবাইকে ফ্রিতে উদারমনের দোকানদার সবাইকে ফ্রিতে খাওয়া দেবে টাকা লাগে না তো এইখানে দেখছি ছোট ছোট বাচ্চারা বিক্রি ছোট ছোট বাচ্চারা যে পিঠার দোকানে বসে কি নিয়ে আসছো তুমি কি পিঠা এই যে ভিডিও করতে আর কি পিঠা বলতে পারে না যেহেতু বাচ্চা কি পিঠা নিয়ে আসছো তুমি পাটি সাপটা পিঠা কলা পিঠা মালপোয়া পিঠা বিস্কুট পিঠা কয় টাকা বিক্রি করছো 200 টাকা 200 টাকা বিক্রি করে ফেলছো আর কত টাকা বিক্রি হবে আর কত টাকা পিঠা আছে তোমার কাছে বলতে পারো না 300 আর যারা দর্শক ছিল সে কিন্তু 200 টাকা বিক্রি করছে এখানে সব আপনি আর কি কি পিঠা নিয়ে আসছিলেন আমি কাঁচা পিঠা নিয়ে আসছি শুধু কিন্তু এটাই কত টাকা বিক্রি করছে বলতে পারি না এখনো গোনা হয়নি দর্শক সে কিন্তু শুধু কাটা পিঠা নিয়ে আসছে এবং এখনো গোনা হয়নি এখানে দেখি আর কি কি পিঠা আছে এখানে সকল দোকান আসলে যে স্টোরগুলো ছিল সকলে বিক্রি করে এখানে শেষ পর্যায়ে কয়েকটা দোকান আছে আমরা দেখছি দোকানের মালিক আমরা দেখছি যে এই যে দোকানের বড় বড় অনেক মালিকগুলো এখানে বসে আছে আপনি কোন ক্লাসে পড়েন নার্সারিতে আজকে কি পিঠা নিয়ে আসছেন পাটি সাপটা ঝিনুক পিঠা পিঠা কি বিক্রি করা শেষ বলা হ্যাঁ ঝিনুক পিঠা শেষ শুধু এটা আছে ঝিনুক পিঠা বিক্রি করা শেষ মাত্র এটা আছে কত টাকা বিক্রি করলেন 50 টাকা বিক্রি করছেন আপনি কত টাকা বিক্রি করছেন 300 টাকা আপনি 1 কোটি নিয়ে 300 টাকা বিক্রি করে ফেললেন আপনি কি নিয়ে আসছিলেন পাটি সাপটা পিঠা কত টাকা বিক্রি করলেন বলো 100 টাকা 100 টাকা 150 টাকা 100 টাকা 100 টাকা দর্শক আপনারা দেখছিলেন যে ছোট ছোট দোকানগুলো তারা এখানে আসলে বেঞ্চ লো বেঞ্চ এবং হাই বেঞ্চ দিয়েছে তারা স্টোর সাজিয়েছে স্কুলের মধ্যে আর সেখানে এই বেচা কেনাটি চলছে আসলে এবং তারা এক একজন এক এক রকম বিক্রি করেছে কেউ ফ্রিতে দিয়ে দিয়েছে এখানে আসলে কি আছে আপনার এখানে কি আছে আপনার সব বিক্রি করা শেষ হ্যাঁ কত টাকা বিক্রি করলেন 100-200 টাকায় সব বিক্রি করে দিলেন এখনো টাকা গণেন নাই এখানে কি সব শেষ আর কিছু নাই দর্শক তাদের পিঠাগুলো দেখা শেষ হয়ে গেল এবং তাদেরকে যা দেখিয়ে যে এখানে দর্শক এখানে পিঠা আমরা যে বিলিয়ন পেডের কেজি স্কুলে ছিলাম সেখানকার পিঠাগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং আমরা দেখাতেই দেখালাম আপনাদের যে আসলে বাচ্চারা যে প্লে থেকে 5 পর্যন্ত যে বাচ্চাগুলো আছে যারা সবসময় স্কুলে সকাল থেকে শুরু করে স্কুলে থাকে এবং তাদের এই যে পিঠা উৎসবের যে আনন্দ তারা যে স্টোর সাজিয়ে বসেছে এবং আনন্দের সাথে তারা কিন্তু এই পিঠাগুলো বিক্রি করছিলেন আমাদেরকে যেরকম তারা জানালেন এবং এক একজন এক এক রকম দামে এই পিঠাগুলো বিক্রি করছেন এবং কেউ বেশি কেউ কম টাকায় বিক্রি করেছে এবং আবার কেউ ফ্রিতেও সবাইকে খাইয়েছে এই পিঠাগুলো দর্শক এই ছিল আমার কাছে এই বিলিয়ন ক্যাডেট কেজি স্কুলের পিঠা উৎসব থেকে বিদায় নিচ্ছে রাহিদ হোসেন আপনারা পরবর্তীতে বিশ্বায়ন চন্দ্রা টিভির পর্দায় ফলো করে শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ